وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ. জি, এখানে সাদিরুল ইসলাম ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে বেদাত এবং সুন্নাত সম্পর্কে যেগুলো জানতে চেয়েছেন, তো এই মর্মে এক নম্বর কথা হল যে বেদাত বলা হয় এমন জিনিসকে যে জিনিসটার শরীয়তের মধ্যে কোনো স্থান নেই, যে জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি এবং ওনার সাহাবায়ে কেরামরাও করেননি, মানে একেবারে শরীয়তে যার কোনো নাম গন্ধও নাই, কিন্তু সেই জিনিসটাকে পরে মানে আবিষ্কার করা হয়েছে, পরে তৈরি করা হয়েছে, ওই জিনিসটাকে বলা হয় বেদাত। যেমন উদাহরণস্বরূপ ঈদ মিলাদুন নবী পালন করা, 15ই শাবানকে নির্দিষ্ট করে রোজা রাখা, শবে বরাত পালন করা ইত্যাদি, এগুলো হচ্ছে বেদাত। কেন? যে এইগুলোর শরীয়তে নামগন্ধ পর্যন্ত ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি না করেছেন, না করতে বলেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন। অনুরূপ টাকা পয়সা দিয়ে ফেতরা দেওয়া, এটা হচ্ছে বেদাত। কেন? টাকা পয়সার ফেতরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কখনো দিতে বলেছেন, না দিয়েছেন, না সাহাবায়ে কেরাম দিয়েছেন। তো মোট কথা, যেই কোনো জিনিস শরীয়তে যার কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই আর সেই জিনিসটাকে করা হচ্ছে, আর ওই জিনিসটা হয়তো পরবর্তীতে কোনো ইমাম কোনো কেউ মানে আবিষ্কার করেছে, হয়তো নিজের চিন্তা ভাবনায় ভালো মন্দ কিছু বুঝে, কিন্তু আসলে শরীয়তে ওর কোনো স্থান বা অস্তিত্ব নেই, তাহলে ওই জিনিসটা হলো বেদাত। 2 নম্বর, সুন্নত কোনটাকে বলে? তো সুন্নত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন বা করতে বলেছেন সেটাই হলো সুন্নত। আর সুন্নাত মানে হলো তরিকা, মানে পদ্ধতি, যে নিয়মে যে পদ্ধতিতে যে কাজটা করেছেন বা যেভাবে করতে বলেছেন ওইভাবে করাটা হয়েছে সুন্নত। অনুরূপ নবী সাল্লাল্লাহু সাল্লাম যে কাজগুলো করেছেন ওই কাজগুলো হয়েছে সুন্নত। যেমন উদাহরণস্বরূপ বসে পানি পান করা, এটা ছিল সুন্নত, এটা হলো সুন্নত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা চিরাচরিত অভ্যাস ছিল সেটা বসে পানি পান করা। অনুরূপ পেশাব করা, দাঁড়িয়ে এই বসে পেশাব করা, এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত অভ্যাস বসে পেশাব করা, অতএব এটা হলো সুন্নত। দাঁতন করা, এটা হচ্ছে সুন্নত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতন করতেন। তো এইভাবে মানে অসংখ্য সুন্নত কাজ আছে, তো যেগুলো নবী সাল্লাল্লাহু সাল্লাম করেছেন অথবা তিনার পরে সাহাবায়ে কেরামগণ যদি কোনো কিছু কাজ করেছেন তাহলে সেইটাও হলো সুন্নত এবং সেইটাও হলো মান্যযোগ্য, সেটার উপরে আমল করা যাবে, সেটাকে মানা যাবে যদি সাহাবায়ে কেরাম সেটা করেছেন বা বলেছেন। তো এই হলো সুন্নত, কিন্তু মূলত সুন্নত হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের যেটা নিয়ম পদ্ধতি তরিকা বা যা কিছু তিনি করেছেন সেইগুলো হয়েছে সুন্নত। এখন সুন্নত ছেড়ে দিলে ওটা বেদাত হবে নাকি? তো জি না, বেদাত হবে না, ওটা এটাকে বেদাত বলে না। যেমন হয়তো দাঁতন করাটাই ধরেন, তো কোনো লোক হয়তো দাঁতন করে না বা করলো না, সে সুন্নতটাকে ছেড়ে দিল, তাহলে এর কারণে এটা বেদাত নয়, এটাকে বেদাত বলা যাবে না। তো এই হলো মোটামুটি শূন্য তার বেদাত নিয়ে কিছু কথা, আশা করি উত্তর যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।